বিশ্বের বিভিন্ন দেশের সংকট সমাধানে বিরোধী দলসমূহ নানামুখী উদ্যোগ নিয়েছে। করোনা তহবিল গঠন, ত্রাণ কার্যক্রম, করোনা ক্যাম্প চালু সহ সরকারকে সহায়তা ইত্যাদি। আমরা সকল রাজনৈতিক দলকে সরকারকে সহায়তা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছি। কিন্তু একটি দল সার্কাসের হাতির মতো সমালোচনার ভিত্তেই আবর্তিত হচ্ছে, সে দলটি বিএনপি। সংকটকে শেখ হাসিনা সরকার সম্ভাবনার রূপ দিতে কাজ করছে অবিরাম, নিরলস। আর বিএনপি সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, এটা তাদের কার্যক্রমে ইতিমধ্যে পরিষ্কার হয়ে উঠেছে। জানেন, করোনা সংক্রমণ রোধে শেখ হাসিনা সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। জনসমাগম এড়াতে, সচেতনতা তৈরি, সাধারণ ছুটি চলাকালে অসহায় কর্মহীন মানুষের সহায়তা, প্রণোদনা প্যাকেজ ঘোষণা, চিকিৎসার সক্ষমতা বাড়ানো, টেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি সহ চিকিৎসা সামগ্রীর সরবরাহ দিন দিন বাড়ছে। শেখ হাসিনা সরকারের সাহসী, মানবিক এবং উদ্যমী প্রয়াস দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। বলছি, সরকার সাধারণ চিঠি তুলে নেওয়ার সময় এবং আগে পরে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য প্রদর্শন করছে, যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর হারও ক্রমেই বাড়ছে। এ অবহেলা নিজেদের জন্য শুধু নয়, পরিবার সমাজ তথা অন্যদের জন্য ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। সচেতনতার প্রাচীর গড়ে তোলার জন্য আমি আবারও সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, না হয় জনস্বার্থে এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকার আরও কড়াকড়ি আরোপ তথা কঠোর হতে বাধ্য হবে। শেখ হাসিনা সরকার জনগণের পাশে সবসময় আছে। ক্রম অবনতিশীল এ পরিস্থিতিতে সরকার সংক্রমিত এলাকা এবং এর নানান দিক বিবেচনা নিয়ে এলাকা ভিত্তিক বা জোনে বিভক্ত করার বিষয়টি ভাবছে। বিশেষজ্ঞগণ এ বিষয়ে কাজ করছে, কর্ম পরিকল্পনা তৈরি করা হচ্ছে। জনগণের ঘনত্ব, সংক্রমণ মাত্রা, রোগীর সংখ্যা, পার্শ্ববর্তী এলাকা, যোগাযোগ ব্যবস্থা, টেস্টিং ফ্যাসিলিটি, চিকিৎসা সুবিধাসহ নানান বিষয়ের সঙ্গে জড়িত। বিস্তারিত পরিকল্পনা পাওয়া গেলে যাচাই বাছাই করে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অধিকাংশ গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে প্রথম দুদিনে, এটা আমরা লক্ষ্য করেছি। তবে বেশ কিছু অভিযোগও আমরা পাচ্ছি। আমি প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ করছি ওই সকল এলাকায়। অর্ধেক বা তার চেয়েও কম যাত্রী নিয়েও পরিবহন চলছে। আমি যাত্রীদের নিজেদেরকেও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি, না হয় টার্মিনাল এবং বাস যাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের আরেকটি কেন্দ্র। মালিক শ্রমিকদের অনুরোধে ইতিমধ্যেই ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু এরপরও অতিরিক্ত ভাড়া আদায় নিশ্চয়ই শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যাপারে আমি মালিক শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করছি। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিআরটিএ সহ আইন প্রয়োগকারী সংস্থা, হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিচ্ছি।